আজকে রবিবার, আমরা আবার সাবরুম যাচ্ছি। কালকে আমাদের সঙ্গে বাবা ফিরবে আর সবাই মিলে যাচ্ছি, কারণ হয়তোবা কালকে থেকে সোমবার থেকে কারফিউ দিতে পারে। আর যদি কোনো কারণে আটকে যায়, তাই সবাই মিলে রিস্ক নিইনি, সবাই মিলেই চলে যাচ্ছি। আর যেতে যেতে রাস্তায় শুনে নিন ওর গান। ও আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়া পারে লয়ে যাও আমার, ও আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়া ওপারে পারে লয়ে যাও আমার। আমি একা রইলাম ঘাটে, ভানু বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানু বসিল পাটে। যেতে যেতে হঠাৎ করে দেখি একটা বিশাল ভিড়, লম্বা লাইন পড়ে গেছে। আমরা ভাবছিলাম কোনো গন্ডগোল হয়েছে বা অ্যাক্সিডেন্ট কিছু, কিন্তু সামনে গিয়েই দেখি, ওরে বাবা, একটুখানি বৃষ্টি হয়েছিল, এতটা জল, মোটামুটি চাকা ডুবে গেছে অনেকগুলো গাড়ি, ছোট গাড়িগুলো চাকা প্রায় ডুবে গেছে। এত কম বৃষ্টিতে কি অবস্থা, ওরে বাবা, আমরা সমুদ্র মন্থন করছি। এগুলি ভিডিও করছো না? হ্যাঁ করছি তো, রাস্তা নাই, জল কতটা গভীর হয়ে গেছে। এই নিচ সাইডে দিয়ে পৌঁছে গেলাম। পৌঁছে মা চলে গেছে, আমার মা চলে গেছে মায়ের বাড়িতে, আমার শাশুড়ি মা ঘরে ঢুকে গেল, আমরাও আমাদের ঘরে, দরজা অনেকদিন ধরে বন্ধ থাকে তো, দরজা জানালা খুলে আমার আরেক দেওর, মানে ওর জ্যাঠাতো তো ভাই, তো ওদের বাড়িতে যাচ্ছি, একটুখানি দেখা করে আসি, কারণ পরে আবার দেখা হয় কি না। ওদের বাড়ি গিয়েই আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। আমরা যখন সাবরুমে থাকতাম, আমাদের একটা গ্রুপ ছিল, খুব মজা করতাম, খুব আনন্দ করতাম। প্রায় 1 বছর পরে মান্তুর সাথে দেখা।
ভিডিও গুনগুন নাচ করিস এখন না এমনিতে বাড়িতে তো শিখি না কেটে বলতাছ অন্ধকার তো এসে দেখি কারেন্ট সব আলাদা থেকে নাকি হ্যাঁ এখন চা চলছে শ্যাম্পু করা নেই বলে দেখাচ্ছি না আমার দেওর চাকে একটা সারপ্রাইজ গিফট দিল অ্যানিভার্সারির দিন কদিন আগে গেল ওদের অ্যানিভার্সারি আবার সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এলাম আমার যা বানালো অনেক টিফিন তো অফলাইনে আমরা মোমো খেয়ে ফেলেছি মোমোটা মিসিং ছবিতে আর এখন এইসব টুকটাক বানালো আবার ওই বাড়ির দেওরও আসলো সবাই মিলে একটা আড্ডা আর আমার ওই মানে যে যে দেওর এসছে ও বাড়ি থেকে সেই যা আসেনি আবার আমরা কিছুক্ষণ পরে খেয়ে ওদের বাড়িতে অতিথি এসছে তাই আসতে পারিনি আমরা আবার খাওয়া দাওয়া সেরে ওদের বাড়িতে দেখা করতে যাবো মানে সাবরুমে গেলে এবারে ও বাড়ি করতে করতে মোটামুটি সময় কেটে যায় খুব ভালো কাটি কাটাই কটা দিন তো না এবার শুধু একটা দিনই আবার কালকে ব্যাক সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন কালকে আবার এসে পড়বো আরও একটি ভিডিও নিয়ে কালকে থাকবে আমার কাকার বাড়ি কাকার আজকে জন্মদিন গেছে তো সন্ধ্যেবেলা একটা টাইম আমার ও বাড়িতেও গেছি কী কী হয়েছে কী কী করেছে জন্মদিন উপলক্ষে সেটা আমি কালকের ভিডিওতে দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি তোমাবিনে দয়াল ঘোর সংকটে তোমাবিনে দয়াল ঘোর সংকটে কি হবে আমার